দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলটি ফলো করছেন এবং রিসেন্টলি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, বিনার স্বামী চার দিনের বাচ্চা হাসপাতালে রেখে পালিয়ে গিয়েছিলেন, স্বামীর খোঁজে চাঁদপুরে গিয়েছিলেন বিনা, সেখান থেকে বর্তমানে ঢাকায় এসেছেন, দেখুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতিও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে বিনাকে দেখেছেন যে আসলে বিনার বর্তমান সময়ে সে ইউটিউবে আপনারা হয়তো অনেক ভিডিও তাকে নিয়ে দেখেছেন, আসলে বিনাকে বাচ্চাটি সহ, কোলের বাচ্চাটি সহ স্বামী ফেলে চলে গেছিল এবং তার দীর্ঘ এই জার্নি শেষে সে ঢাকায় এসেছেন এবং আমরা পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে আমরা জানাবো। তো এই মুহূর্তে যেহেতু তিনি রাস্তায় আছেন, আমরা সেখানে কথা বলবো না, আপনারা আমাদের সাথে থাকুন এবং তার আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি ফলো রাখুন। তো দর্শক, আচ্ছা আপা, এই যে চট্টগ্রাম থেকে কখন রওনা দিয়েছিলেন আর কখন ঢাকা আসলেন? আমি কালকে রাত 12টার দিকে রওনা দিয়েছি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে, আর ঈদকে আগে এসে পৌঁছালাম আর কি। একটু যদি শর্টকাটে যদি আপনার এই আপডেটটা একটু বলেন, কী অবস্থা এখন আছে? এখন আমি ক্লান্ত জার্নি করে একটা চায় আর কি। এখন আমি ওরকমভাবে কিছু বলতে পারবো না, কিন্তু অনেক ঘটনাই ঘটে গেছে ওখানে যেগুলো আমার বলতে হবে। আচ্ছা আপু, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, হালকা যতটুকু সম্ভব হয়, মানে সামথিং যে শুধু জাস্ট এটুকুই বলতে পারি যে আমি আমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছিল আমার। হ্যাঁ, তারপরে যে ঘটনাগুলো এটা অনেকটা বড়, তো আমি আসলে অনেকটা জার্নি করে টায়ার্ড হয়ে গেছি এখন, আসলে ওরকমভাবে আপনাদের কিছু বলতে পারতেছি না। আচ্ছা, আমরা পরবর্তী সময়ে আপনার আপডেটগুলো পাবো ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা আপা, আপনি আমাদেরকে একটু আংশিক বলেন যে আসলে আপনি তো চাঁদপুরে ছিলেন, সেখান থেকে চট্টগ্রাম গিয়েছিলেন, হ্যাঁ, তো আংশিক একটু বলেন আপনি আসলে ঢাকার উদ্দেশ্যে কখন রওনা দিলেন আর কখন এসে ঢাকা পৌঁছলেন? আমি রাত্রে 12টার দিকে গাড়িতে গিয়েছিলাম চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে। জি, আর এই তো কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম আর কি ঢাকাতে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো বিনাকে দেখেছেন, সে ছোট একটি বাচ্চা রেখে, যে বাচ্চাটি তার কোলে আছে, স্বামী বিনাকে রেখে চলে গেছিল হাসপাতালে। তো বিনার সেখান থেকে চাঁদপুরে গিয়েছিলেন স্বামীর খোঁজে, তারপরে চট্টগ্রাম, তো চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় আসছেন, কিন্তু বিনা এখন খুবই ক্লান্ত। আমরা এই মুহূর্তে বিনার সাথে কোনো প্রশ্ন বা কোনো কথায় আমরা যাব না, সে পরবর্তীতে আমরা আপনাদেরকে বিনা আসলে চট্টগ্রাম যে সে কি হলো সেখানে, বা সেখানে তার স্বামীর দেখা পেয়েছে কি না এবং স্বামীর সাথে পরবর্তী সময়ে কি আলোচনা হয়েছে বা এই বিষয়টি নিয়ে কি সমাধান হবে, সেই বিষয়গুলো আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা বরাবরের মতো আমাদের সব সময় আমাদের যেভাবে পাশে ছিলেন, আপনারা বিনার পাশে থাকুন, আপনাদের সবই নিয়ে আমরা অনুরোধ করব আপনারা বিনার পাশে থাকবেন। একটু যেহেতু করেছি, এই আপনারা এখন যে আসলেন চট্টগ্রাম থেকে, যে ঢাকা আসলেন এত কষ্ট করে, যে বাচ্চা প্রায় ক্লান্ত হয়ে গেছে, যদি আপনি এত ঝানি করে, মানে আপনি এখন কি অবস্থায় আছে, যদি একটু শর্টকাটে একটু আপডেটটা দিন। কি অবস্থা বলতে, তো বুঝতেই পারতেছেন যেহেতু আমি একা দেখতেছেন, তাহলে এটা তো বুঝে যাচ্ছে যে কি হয়েছে আর কি। আমি আমার একা চলে আসতে বলবো আর কি, আমার স্বামীকে ওখানে রেখে আমার একা চলে আসতে হলো। কিছুটা বলতে পারেন যে অর্থের জন্য আমি পারিনি, আর কিছুটা বলতে পারেন ক্ষমতার জন্য আমি পারিনি। আর মোটামুটি বলা যায় যে আমি ওখানে আসলে অসহায় ছিলাম, কেউ ছিল না আমার পাশে এবং আমার কোনো সাপোর্টও ছিল না, এই কারণে আমার এই পর্যন্ত চলে আসে আর কি। আচ্ছা আপু, আমরা মানে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আপনার কাছে জানবো, যেহেতু আমরা রাস্তায় আছি তো সেক্ষেত্রে আমরা কথা বেশি বাড়াবো না। আর এই মুহূর্তে আপনি আসলে আমাদেরকে একটু আপডেট দেন যে মানে আসলে আপনার স্বামীকে আপনাকে কোনো আশ্বাস দিছিল কি না, যে আসলে এই বিষয়টা নিয়ে কীরকম ফয়সালা তারা করবে? আসলে আমাকে এরকম বলে দেওয়া হয়েছে যে এক মাস সময় চাচ্ছে ওরা। জি, এক মাসের কথা বলা হয়েছে, কিন্তু আসলে আমি মনে করছি যে এক মাস ওরা সময় চাচ্ছে এই কারণে যেন আমি সময়টা চলে যায় ওদের, সময়টা যেন ওরা না পায় বা আমার সময়গুলো যেন চলে যায়। আচ্ছা, বুঝতে পারছি, এরকমভাবে ওরা ডেট দিচ্ছে আর কি। ঠিক আছে আপু।
আচ্ছা, আমরা পরবর্তী সময়ে আপনার আপডেটগুলো পাবো ইনশাল্লাহ আশা করি। জি প্রিয় দর্শক, ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকুন এবং বিনার আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপু আপনিও ভালো থাকুন, আপনার শুভকামনা করছি, আপনার সন্তানের ভবিষ্যৎ শুভকামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।